السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى أنه قال إن الله كتب الحسنات والسيئات ثم بيّن ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله عنده عشر حسنات إلى سبعمائة ضعف إلى أضعاف كثيرة وإن هم بسيئة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله سيئة واحدة رواه البخاري ومسلم في صحيحيهما الله رب العالمين ارجبوتي প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের নির্দেশ দান করেছেন এবং ভালো কাজের উপর উত্তম প্রতিদান রেখেছেন বহুগুণে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের সওয়াব কি নেকি কে বর্ধিত করেন অখন্তরে গুনাহ বা পাপ অন্যায় কাজ আল্লাহ হারাম করেছেন আর কেউ যদি সে তাতে লিপ্ত হয় বা সেটা করে ফেলে তাতে শুধু একটি গুনাহই লেখা হয় এটা প্রমাণ করে রব্বুল আলামিনের রহমত তার গজবের ওপর ক্রোধের ওপর যে বিস্তার লাভ করে এবং প্রাধান্য পেয়েছে ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি তিনি রহমান তিনি রহিম আল্লাহ রব্বুল আলামিনের দয়াও আছে এবং আল্লাহ রব্বুল আলামিনের ক্রোধও আছে কিন্তু আল্লাহর ক্রোধ দের চাইতে দয়া রহমত মায়া অনেক অনেক বেশি তিনি আরহামুর রাহিমিন তিনি মানুষের মাতা পিতার চাইতে বেশি দয়ালু হাদিস নম্বর 37 ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহির 40 হাদিস নামক কিতাবের এই হাদিসের আজকে শারহা বা ভাষ্য ব্যাখ্যা করব ইনশাআল্লাহ বলছেন ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যখন ইবনে আব্বাস মানে আব্বাসের ছেলে আব্বাসের ছেলে যখন বলা হবে তখন আব্দুল্লাহই উদ্দেশ্য হবে তার অন্যান্য আরও যেসব ছেলে আছে সেসব ছেলে উদ্দেশ্য হবে না যেমন আরও প্রসিদ্ধ একজন ছেলে ছিল ফজল ইবনে আব্বাস আব্বাসের ছেলে ফজল বড়ই সুন্দর এবং সুঠাম ব্যক্তি খুব উঁচা মানুষ ছিলেন যার ঘটনা হজের মৌসুমে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহনের পিঠে চড়েছিলেন জি এরকমই কাসাম ইবনে আব্বাস আব্বাসের ছেলে আর কাসাম আছে কিন্তু সেগুলো উদ্দেশ্য হবে না প্রসিদ্ধ যিনি মুফাসসির যিনি আলেম যিনি ফকিহ যিনি অনেক হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুমা এই জন্য যে আব্বাসের ছেলে আব্বাস মুসলিম আর আব্দুল্লাহ তার ছেলে বাপ বেটা দুইজনে মমিন মুসলিম সাহাবি সেই জন্য রাদিয়াল্লাহু আনহুমা উভয়ের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন তিনি ফিমা ইয়ারউইহি আন রাব্বিহি তাবারাক ওয়া তাআলা ওই সব হাদিসের অন্তর্ভুক্ত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন তার রব প্রতিপালক আল্লাহ তাবারাক ওয়া তাআলা থেকে তার মানে এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার থেকে বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ থেকে এই হাদিসের নাম হচ্ছে আল হাদিসুল কুদসি আল হাদিসুল কুদসি এটা হচ্ছে পরিভাষা এই এই ধরনের হাদিস যা আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে তার নামকরণ হচ্ছে আল হাদিসুল কুদসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো হাদিস ওয়াহি যে কোনো হাদিস তার বচন হোক উক্তি হোক অথবা কর্ম হোক আমল হোক তাও হাদিস কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেননি আর করেননি অমায়ন্তে কয়েল হাওয়া দিনের বিষয়ে
নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, কোনো কাজ করতেন না। অমায়ন্তে কয়েল হাওয়া, দুনিয়ার বিষয়ে তো দুনিয়ার বিষয়ে যেগুলো বলেছেন সেগুলো হাদিস নয়, সেগুলো দিনের সাথে সম্পর্কিত নয়। জি, কিন্তু দিনের সাথে সম্পর্কিত যেসব বিষয়গুলি রয়েছে সেগুলি হচ্ছে ওয়াহি। জি, ওয়াহি তো যখন ওয়াহি তখন সেগুলিও তো আল্লাহর কথা, কিন্তু হাদিসে এভাবে সম্পৃক্ত যেহেতু আল্লাহর সাথে করে বর্ণনা করা হয়নি, সেই জন্য সেটা হচ্ছে শুধু হাদিস, হাদিসে কুদসি নয়। তাহলে হাদিসে কুদসি আর এই হাদিসে পার্থক্য এটা। এখন হাদিসে কুদসি আর কোরআনে কারিমে কতটা পার্থক্য, হাদিসে কুদসি কাকে বলে, এই বিষয়গুলি নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু ইখতিলাফ থাকলেও আল্লাহ আলম আল্লামা শেখ হোসাইন রহমতুল্লাহ এই ইখতিলাফ সম্পর্কে বলছেন যে হাদিসে কুদসি কাকে বলে, বলছেন যে রেওয়ায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি আল্লাহ তাআলা রব থেকে বর্ণনা করেন হাদিসে কুদসি, ওয়ামা রাওয়াহু আন রাব্বিহি ফিল আহাদিস আল কুদসিয়া, যা হাদিসে কুদসিতে রব থেকে বর্ণনা করেছেন, হাল হুয়া মিন কালামিল্লাহি আযজা ওয়া জাল্লা লাফজান ওয়া মানান আও হুয়া কালামুল্লাহি মানান ওয়াল লাফজু মিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হাদিসে কুদসিতে যেই বাক্যটা আছে বা শব্দগুলি আছে, শব্দ আর অর্থ, কোন একটা কথার একটা হচ্ছে শব্দ বাক্য আর একটা হচ্ছে তার অর্থ, শব্দ অর্থ দুটোই কি আল্লাহর, মানে যে আলফাজগুলি বাক্যগুলি আছে সেগুলি কি আল্লাহর কালাম, আল্লাহ বলেছেন, না শুধু অর্থটা আল্লাহর আর শব্দগুলি বাক্যগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এ সম্পর্কে ইখতিলাফ রয়েছে। মুহাদ্দিসিনদের বলছে ইখতিলাফ আল মুহাদ্দিসুনা ফি হাযা আলা কাউলাইন, মুহাদ্দিসিনদের এই বিষয়ে দুটি মত রয়েছে, দুটি মত রয়েছে। তার মানে একদল বলছেন যে হাদিসে কুদসি এমন হাদিসকে বলা হয় যার শব্দ এবং অর্থ দুটোই আল্লাহর। তো কোরআনে কারিমে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহর কালাম, শব্দগুলি আল্লাহর আর মানা অর্থ আল্লাহর, ভাব অর্থ আল্লাহর। তাহলে কোরআন কারিমের সাথে হাদিসে কুদসির কি পার্থক্য হলো, যদি অন্য অন্য পার্থক্য আছে, বেশ কিছু দিক থেকে পার্থক্য রয়েছে। যেমন কোরআন কারিমের তেলাওয়াত সালাতের ভিতরে হ্যাঁ হয় ফরজ সূরা ফাতিহা হইলে, আর না হলে সুন্নাত মুস্তাহাব, তাই না? কিন্তু হাদিসে কুদসি যদি পাঠ করে নামাজের ভিতরে কেউ, তাহলে তার নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ হবে না, নামাজ হবে না। একদল বলছেন শব্দ অর্থ দুটোই হাদিসে কুদসির কার পক্ষ থেকে, আল্লাহর, আল্লাহরই কালাম একবারে শব্দগুলিও। আর একদল বলছেন না হুয়া কালামুল্লাহ মানান, অর্থটা আল্লাহর, ভাব অর্থ যে বিষয়টা আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু শব্দগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ব্যক্ত করেছেন এই ভাষায় কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই পার্থক্য যদি করা হয় যে অর্থটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আর শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে কোরআনের সাথে পার্থক্য হয়ে যায়, কোরআন কারিমের সাথে পার্থক্য হয়ে যায়। আর হাদিসের, হাদিসের সাথে পার্থক্য কেমন করে করবেন আপনি, এমনি হাদিস আর হাদিসে কুদসি? তখন কিছু ওলামারা বলেছেন যারা এই এই মতের অনুসারী, তারা বলছেন যে হাদিসে কুদসি ওই হাদিসগুলি যেগুলি অর্থ আল্লাহর পক্ষ থেকে তার সাথে আল্লাহর সাথে সম্পৃক্ত করে রাসূলুল্লাহ বর্ণনা করেছেন, বলেছেন কাল আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন ইউজিন ইবনু আদম, ইবনু আদম আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে ইত্যাদি, যেসব হাদিসগুলো রয়েছে আনা ইন্দা জান্নি আবদি বি, এরকম মেলা হাদিস কুদসি আছে। সম্পৃক্ত হলে হাদিসে কুদসি, আর যদি সম্পৃক্ত না করা হয় তাহলে এমনি হাদিস, কওলি বা ফেলি হাদিস, বাচনিক অথবা কর্মগত হাদিস। আসসালামু আলাইকুম ফি হাযা আল্লা তাতআম্মাক ফিল বাহস, বা আল্লা না তাআম্মাক ফিল বাহস, এই বিষয়ে নিরাপদ হচ্ছে যে আমরা এই বিষয়ে বেশি বাড়াবাড়ি করব না আলাপ আলোচনার ক্ষেত্রে, কারণ এই বিষয়গুলি বাড়াবাড়ি করা যেখানে আমাদের কাছে কোনো দলিল নেই এগুলোর ক্ষেত্রে, সুতরাং এটাই ঠিক ওটা ভুল অথবা ওটা ঠিক এগুলো কোনো প্রয়োজনই করে না। ব্যাস রব থেকে যা বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাম রব থেকে বর্ণনা করেছে, রেওয়ায়াত করছেন সাহাবি বর্ণনা করছেন নবী সাল্লাম থেকে, আর নবী সাল্লাম বর্ণনা করছেন কার থেকে, আল্লাহ থেকে, সে হাদিসে কুদসি, আর কোরআনে কারিমে নেই, সেটা কোরআনে কারিমে নেই, হাদিসে কুদসি।
আন্নাহু ক্বাল, হাদিসের বিষয়বস্তু কি, ইন্নাল্লাহ কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নেকি সমূহ এবং গুনাহ সমূহ লিখে রেখেছেন, লিখেছেন। তাহলে আল্লাহর লিখনই প্রমাণিত হলো এর দ্বারা, কি প্রমাণিত হলো, আল্লাহর লিখনই। তকদীরের মধ্যে একটা স্তর হচ্ছে কিতাবাতুল্লাহ, আল্লাহর লিখনই। তকদীরের কয়টি স্তর আছে, চারটি স্তর আছে, গুরুত্বপূর্ণ এই বিষয়টি কিন্তু তকদীরের ক্ষেত্রে, অধিকাংশ লোকেরা বিষয়টা জানে না। তকদীরের ক্ষেত্রে কয়টা স্তর আছে, চারটা। জি হ্যাঁ, প্রথম স্তর কি, চারটা শুধু মনে আছে, আর বাকি চারটা কি কি, যেটা কথা লেখা, আল্লাহ আগে লিখেছেন না আগে জেনেছেন, হ্যাঁ এলমুল্লাহ, আল্লাহ জানেন যা কিছু ঘটবে, আল্লাহ কি জান, কখন থেকে জানেন, যার কোনো আদি অন্ত নেই, শুরু নেই শেষ নেই, শুরু নেই, সবসময় আল্লাহ জানেন, সর্বদা আল্লাহ জানেন। এমন নাই যেমন আমাদের ইসলামিক সেন্টার রাখা সম্পর্কে আমাদের জানা ছিল না 5 বছর আগে, তারপরে জানলাম। আমাদের প্রফেসর সাহেবকে 1 বছর আগে জানতাম না ধরেন, তারপর জানলাম। তাহলে একটা জানার কি আছে, ইবতিদা আছে, শুরু আছে, সূচনা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শুরু নেই। হুয়াল আউয়াল ওয়াল আখির, এই আয়াতে রয়েছে, তার জাতও হ্যাঁ প্রথম এবং শেষ, হ্যাঁ আদি অন্ত নেই, ঠিকই তেমনি তার সিফাত, হ্যাঁ তার এলম, তার আদি অন্ত নেই, এলমুল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে যেটা আল্লাহ জানেন, সবই জানছেন, সুতরাং সব কি করেছেন, লিখে রেখেছেন। জি, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আর তৃতীয়টা হচ্ছে খালকুল্লাহ, আল্লাহ লিখেছেন এবং কি করেছেন, সে অনুযায়ী যখন যেটা হবে সৃষ্টি হবে, আল্লাহ জানছেন, আল্লাহ লিখে রেখেছেন, আর সেই অনুযায়ী সৃষ্টি হচ্ছে। যেই দিনে আপনার ছেলের সম্পর্কে আল্লাহ জানেন যে আপনার ঘরে একটা ছেলে বা মেয়ে হবে, হ্যাঁ ওইটা লিখাও আছে, আর ওই অনুযায়ী যে সময়ে যেই মুহূর্তে ওর হায়াত, যে মুহূর্তে মত, হ্যাঁ ওই সময় আল্লাহ ওইটা সৃষ্টি করেছেন, ওই সময় হায়াতের সৃষ্টি হচ্ছে, মতের সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে কি খালকুল্লাহ। আরেকটা হচ্ছে মাশিয়াত, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, মাশিয়া বা ইরাদা, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না, ভালো হোক মন্দ হোক সব আল্লাহর ইচ্ছাতে হয়। কিন্তু আল্লাহর ইচ্ছা মানে আল্লাহ সন্তুষ্টি নয়, আল্লাহর ইচ্ছার সন্তুষ্টিতে পার্থক্য আছে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী সব কিছু হচ্ছে, কারণ যদি ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় তার মানে কারো ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু ঘটে তার মানে সে হচ্ছে সেখানে অক্ষম অপারগ, আর আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম সর্বশক্তিমান। বুঝতে পারছেন যুক্তিটা? আমাদের অনেকের প্রতিষ্ঠান আছে ধরেন, বা পরিবার আছে, প্রতিষ্ঠান বাদ দেন, নিজের পরিবার আছে, নিজের বাড়িতে এমন কিছু ঘটছে যেটা আপনার ইচ্ছার বিরুদ্ধে, তার মানে সেই ক্ষেত্রে আপনি অপারগ, আজিজ। আর আল্লাহ সম্পর্কে আল্লাহ বলছে ওমা কান আল্লাহ লিউজিজাহু মিন শাই, আল্লাহকে কোনো কিছু আজিজ করতে পারে না, অপারগ বা অক্ষম করতে পারে না, আলা কুল্লি শাইইন কাদির। চারটি স্তর মনে থাকবে, গুরুত্বপূর্ণ এই চারটি স্তর তকদিরে। তো এখানে একটি স্তর কথা আছে, আল্লাহ রাব্বুল কি করেছেন, নেকি সমূহ লিখে রেখেছেন, কার কখন নেকি হবে, কার কতটা নেকি হবে, কোন ধরনের নেকি হবে, কোনখানে নেকিটা হবে, হ্যাঁ জি হ্যাঁ, সেই নেকিটা কতটা এখলাসের ভিত্তিতে হবে, নেকির কাজটা কাতাবুল হাসান ওয়া সাইয়্যাত, গুনাহও লিখা আছে, কিন্তু লিখা আছে মানে মজবুর নয়, এর দলিল কোরআন, এর দলিল সন্না, এর দলিল মানুষের আকল যুক্তি, এর দলিল হচ্ছে হিস অনুভূতি, অনুভূতি, কথা বোঝা গেছে। লিখা আছে যে আজকে ইসলামী সেন্টার রাকায় বুধবার এশার সালাতের পর আমরা এতটা টাইমে পৌঁছিব, লিখা আছে, ঠিক পৌঁছেছি, আল্লাহ জানছেন, আল্লাহ লিখে রেখেছেন, যখন আমরা চলে আসলাম সেটা আল্লাহর, আমাদের কর্মটা আল্লাহ খালাক অমা তামন, আমাদের কর্মগুলি আল্লাহ সৃষ্টি করছেন এবং আল্লাহর ইচ্ছাতে হয়েছে, কথা বোঝা গেছে না, তা আল্লাহর ইচ্ছাতে হয়েছে, এই ক্ষেত্রে কি আমরা মজবুর হয়ে এসেছি না স্বাধীনভাবে এসেছি, এই স্বাধীনতা আমরা এহসাস করছি কিনা, হুস হিস, এটা হচ্ছে অনুভূতির দলিল, দলিল হিস,
অনেক রকম দলিল আছে, এগুলি হচ্ছে মান্তিক, লজিক, ফালসাফা বা মান্তিক যেটাকে বলা হয়। কোরআন দলিল, হাদিস দলিল, সুন্নাহ দলিল, হ্যাঁ, তারপরে আকল, জি, সুস্থ বিবেক দলিল, তারপরে অনুভূতি দলিল, অনুভব করছে যে আমি স্বাধীনভাবে এখানে পৌঁছেছি, আমাকে কেউ ধরে নিয়ে আসেনি বাধ্য করে, বুঝতে পারছেন না, এটা তো আমি অনুভব করছি। সুতরাং যারা জবরিয়া গোমরা পথভ্রষ্ট, যারা বলছে ইনসান মজবুর, যখন লেখা আছে তকদির তো আমার কি দোষ, আরে তোমার দোষ, তুমি নড়াচড়া করনি, তুমি খারাপ কাজের দিকে যাওনি, তুমি ভালো কাজের দিকে যেতে, কেন খারাপ হয়ে গেলে তুমি? তাতাবাল হাসানাত ওয়া সাইয়াত, নেকি গুনাহ লিখে রেখে সুম্মা বাইয়ানা যালিকা, তারপরে এটা একটু বিস্তারিত বর্ণনা করছেন। ওলামার বলছেন যে এই হাদিস আমাদেরকে বাকভঙ্গিমা শিখায়, কথা বলার ঢং শিখায়, সহজ ভাষায় কথা বলার পদ্ধতি শিখায়। কথা আমরা এলোপাথাড়ি অনেক সময় বলি, কিন্তু কথাকে যত গুছিয়ে বলতে পারবেন তত বেশি সেটা ফলপ্রসূ হবে, তত উপকারী হবে, তত মানুষ সহজে বুঝবে। তার মধ্যে একটা তরিকা হচ্ছে এই হাদিসে, হাদিসে কদসিত তরিকা, প্রথম একটা বিষয়কে শর্ট বর্ণনা করে দেওয়া হলো, তারপরে তো সেটাকে বিস্তারিত বর্ণনা করা হচ্ছে। দেখছেন আজকাল খবরগুলি পড়ছে, প্রথম শিরোনাম সংক্ষিপ্ত সংবাদ, আর তারপরে তখন বিস্তারিত। কথা বলার মধ্যে একটা ভঙ্গিমা হচ্ছে প্রশ্ন করে, শুধু বলতে না থেকে প্রশ্ন করে বলেন তো এই বিষয়ে, তো এই যে অচেতন হয়েছিলেন, একটু উদাসীন গাফেল হয়েছিলেন, একটু সজাগ হয়ে গেলেন তখন, আর তারপরে তখন উত্তরটা বলা হইল। জি, বাকভঙ্গিমা ভালো বাক পদ্ধতির একটা হচ্ছে যে আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, আজকে একটি বিশেষ কথা আপনাদের সামনে বলবো, অ্যাটেনশন হইল, তারপরে তখন কথাটি বলা হলো, ঠিক না? এমনি বলে দিলে এত গুরুত্বপূর্ণ কথা হলো, কিন্তু আপনি কোনো গুরুত্ব দিলেন না হয়তো, এই কান্দে ঢুকলো আর কান্দে বেরিয়ে চলে গেলো, কিন্তু ওই যে প্রথমখানে বলা হয়েছে ভালো করে শুনে নিলেন। কিন্তু এই জন্য বলেন যে তকদিরের এই চারটি স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটাও একটা বাকভঙ্গিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বর্ণনা করছেন সুমা বিয়ানা জালিক, আল্লাহ রাব্বুল আলামিন থেকে বর্ণনা করছেন, ফামান হাম্মা বিহাসানাতিন, সেটা বিস্তারিত এইভাবে যে সুতরাং কোন ব্যক্তি যদি ইচ্ছা করে নেকির, হাম্মা মানে ইচ্ছা করা, বিহাসানাতিন কোন একটি নেকির, ভালো কাজ করার ইচ্ছা করে, হাম মানে প্রাথমিক ইচ্ছা, আর আজম মানে হচ্ছে একবারে গভীরভাবে ইচ্ছা করা, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ইচ্ছা করা, সংকল্প, যেটা দৃঢ় সংকল্প। তো ইচ্ছারও কিন্তু বিভিন্ন স্তর আছে, হ্যাঁ, যেমন একজন বলছে আমারও উমরাতে ইচ্ছা ছিল কিন্তু কর্মতৎপর হয়নি, চেষ্টা করেনি, ইচ্ছা আছে মনে মনে, হইল না কাজ, শুধু ইচ্ছা দিয়ে, সামান্য ইচ্ছা দিয়ে, প্রাথমিক ইচ্ছা দিয়ে কাজ হবে, কি হইতে হবে? আজ দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে। আল্লাহ বলছেন ফায়েজ আজাম তা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন দৃঢ় প্রতিজ্ঞা করবে তখন আল্লাহর ভরসা করে কাজ শুরু করে দাও। আরেকটা হচ্ছে এরাদা, মাঝামাঝি হচ্ছে এরাদা, এরাদা মানে তো ইচ্ছা, মাশিয়াত শাহ আয়া শাহ, তার মানে তো ইচ্ছা। তাহলে দেখেন ইচ্ছার কতগুলো আরবি আছে, কিন্তু পার্থক্য আছে, হাম প্রাথমিক ইচ্ছা, একটু প্রথম স্তরে ইচ্ছা হয়েছে ওটা হাম, নেকির একটা প্রাথমিক ইচ্ছা করেছেন, ফালাম ইয়ামাল হা, কিন্তু সেই নেকির কাজটি করতে পারলো না, করলো না, নাই। যদি বিস্তারিত বলবো এর বেশ কিছু দিক রয়েছে, কিন্তু সংক্ষেপে হাদিসের ব্যাখ্যা করলে এইভাবে বলতো, ফালাম ইয়ামাল হা মানে সেই আমলটি করতে পারলো না, করতে ইচ্ছা করলো তারপরে করলো না, অথচ করতে পারবে, কিসের আবার নেকির কাজ করলো? আপনাদের সাথে অনেকে ইচ্ছা রেখেছিল, প্রাথমিক ইচ্ছা ছিল যে আজকে ইসলামিক সেন্টার রাকাত দরসে যাব, তারপর আসতে পারবে, তারপরে আসলো না, তো নেকি ভাবে বসে বসে না, অযুক্তি কথা, নেকি ভাবে না, কিন্তু ইচ্ছা ছিল, ইচ্ছা ছিল, ফেলা মিয়া মালা, কিন্তু কাজটা করতে পারলো না, হঠাৎ করে
বেশি কাজ হয়েছে, ক্লান্ত হয়ে গেল, অথবা একটা জরুরি কাজ সামনে চলে আসলো, কোম্পানি টেলিফোন চলে আসলো, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বাধা হইতে পারে, বিভিন্ন বাধা হতে পারে, সে ইচ্ছে করে ভালো কাজ থেকে বিরত হইল না, বরং ইচ্ছা ছিল করব কিন্তু করতে পারলো না। কাতাবা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, তাহলে আল্লাহ তার নিকটে লিখবেন হাসানাতান কামিলা, পূর্ণ নেকি, পূর্ণ নেকি লিখবেন, করতে পারলো না সেজন্য। অনেক সময় আমাদের এরকম হয়, উজু করে মসজিদে যাব, জামাত ধরবো আর তাকবীরে তাহরিমার সাথে ধরবো, হঠাৎ করে পেটের অবস্থা খারাপ, চলে যেতে হলো বাথরুমে, আর তারপরে বেরিয়ে মসজিদ যেতে জামাত ছুটে গেল, জামাতের নাকি পাবো কি পাবো না, অবশ্যই পাবো, পুরা নাকি পাবে না, ওই তাকবীরে তাহরিমা ধরার নাকি পাবে না, কারণ আপনি ত্রুটি করেন না, আপনার চেষ্টা ছিল, হাম ইচ্ছা ছিল যে আমি শুরু থেকে নামাজটা ধরবো, রাত্রে এই জন্য নিয়তটাকে খালেস করেন, রাত্রে সবসময় আপনি ইচ্ছা করে শুয়েছেন, বরং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে শুয়েছেন যে ফজরের সালাতে উঠব, শুধু তাই নয়, যদি আরো অ্যাক্টিভ হইতে পারেন আল্লাহ যাকে তৌফিক দিবে সে হইতে পারে, সবাই পারবে না, হ্যাঁ দুর্বল মন নিয়ে নয়, একবারে অন্তর থেকে ইচ্ছা করে শুয়েছেন যে আমি তাহাজ্জুদে উঠব, তাহাজ্জুদে উঠব, তাহাজ্জুদে উঠতে পারলেন না, সালাম ইয়ামাল হা তাহাজ্জুদ পড়তে পারলো না, কিন্তু তার হাম ইচ্ছা ছিল যে আমি তাহাজ্জুদ পড়বো, ফজর তো ধরবোই ধরবো, তাহাজ্জুদ পড়বো, তাহাজ্জুদ পড়ে পরে তখন আমি ফজরে যাব, এই নিয়ত নিয়ে শুয়েছে, তাহলে আল্লাহ পূর্ণ নেকি লিখবেন, তাহাজ্জুদ পড়া ব্যক্তির নেকি লিখবেন। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যাস কিসের প্রয়োজন, ইখলাস ও সিদকুন নিয়া, আল্লাহর জন্য নিষ্ঠা খুলুসিয়াত, আর যেটা সিদকুন নিয়া মানে অন্তরের নিয়তে সততা, নিয়ত মানে শুধু দুর্বল নিয়ত নয়, অন্তরে সততার সাথে নিয়ত করেছেন আপনি আসলে উঠব, এর প্রমাণ হচ্ছে যে অ্যালারামে জেগে গেলেন আর আপনি গড়িমসি করবেন না, অলসত করবেন না, লাফ দিয়ে উঠে যাবেন না, বন্ধ করে শুয়ে গেলেন আর বলছে আমার নিয়ত ছিল, কিসের নিয়ত ছিল, আপনি নিজে বন্ধ করলেন শুয়েছেন, অথচ সচেতন অবস্থায় বন্ধ করছেন, হ্যাঁ এটা চলবে না, আল্লাহ দেখছেন সব কিছু। কিন্তু যে লোকটি এরকম কোনো নিয়তে রাখেন না, পারলে উঠবো ফজর পড়ে নেব, পারলে উঠবো পড়ে নেব, না হলে পড়বো না, আর যারা আজকাল নামাজও পড়ে তাদের অধিকাংশ এরকম বিশ্বাস না করেন, তো ডিউটির দিনে মুসল্লির সংখ্যা দেখেন আর ছুটির দিনে মুসল্লির সংখ্যা দেখেন, আজকাল রাত একটু বড় হয়ে গেছে সুতরাং পার্থক্যটা একটু কম বুঝতে পারবেন হয়তো, কারণ ঘুম পুরা হয়ে যাচ্ছে হয়তো চলে যাচ্ছে, কিন্তু দেখেন শুক্রবার আর শনিবারে মুসল্লির সংখ্যা দেখেন, আর আপনি ডিউটির যে দিনগুলি রয়েছে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরবে মুসল্লির সংখ্যা দেখবেন, ডিউটির দিনে যেহেতু ফজর পরে পরে যে ডিউটি সুতরাং মুসল্লির সংখ্যা অনেক বেশি, অথচ ডিউটি করতে হবে তারপরে মুসল্লির সংখ্যা বেশি, কারণ ডিউটিতে যেতে হবে, তখন 10 মিনিট আগে উঠে নামাজটা পড়ে নিলি মসজিদ তারপর টান দি, তো এটা ইখলাসের নামাজ নয়, ইখলাসের নামাজ নয় আসলে, ডিউটি তো উঠতে হবে, চলো একটু আগে উঠে যাই, যদিও আপনি নামাজের সব পাবেন কিন্তু আপনার সব আর একটা লোক, রাত ছোট হোক আর বড় হোক, আর আমার ডিউটি থাক আর না থাক, ছুটির দিন থাক আর যাই থাক, সেটা আমার ভাগের সময় হোক অথবা কফিলের ভাগের সময় হোক, যেমন মাগরিব এশার নামাজ ডিউটির সময়ের নামাজ মালিকের, যতক্ষণ রেস্ট করতে পারে ততক্ষণই শরীর আরাম, হ্যাঁ ওইখানে তো নামাজের সংখ্যা অনেক বেশি মাগরিবের সাথে, কিন্তু জোহরের সময় কম, আসরে কম, ফজরে কম, কেন বোঝা যাচ্ছে যে এখলাসে গড়বড় আছে, অন্তরের সততায় ঝামেলা আছে। ওয়াইন হাম্মা বিহা ফামেলাহা, আর যদি কেউ নেকির নিয়ত করে উদ্দেশ্য করে ফামেলাহা আর সেটা করতে পারলো করলো, কাতাবাহাল্লাহু ইনদাহু আশরা হাসানাত, তাহলে আল্লাহ তার নিকটে তার জন্য 10 নেকি লিখবেন, একটা নেকি করলে একটা নেকি নিয়ত করেছিল আর নেকিটা করতে পারলো তাহলে কত, 10 লিখবেন, এটা কমপক্ষে, কারণ কোরআনে কারিমের কায়দা নীতিমালে হচ্ছে মানজা আবিল হাসানাতে ফালাহু আশরা আমসালিহা, কেউ যদি একটি নেকি করে তাহলে তার জন্য 10 গুণ রয়েছে, এটা সর্বনিম্ন, 1 কে 10 করবেন
আরো শুনেন, এলাসাব মেয়াতে দেফিন সাত শত পর্যন্ত, দশ একশোতে যাবে, এখানে একটু সংক্ষেপ করা হয়েছে, একশো আবার সাতশোতে যাবে, এলা আদাফিন কাসিরা, তারপরে সাতশত থেকে আরো বেশি বহুগুণে বর্ধিত হইতে পারে, সেটা আল্লাহ বলেনি যে কার কত গুণ হবে। তাই একটি হাসানা নেন, এই যে স্যার সালাত পড়লেন, কমপক্ষে দশ গুণ পেয়েছেন আপনি, এই জন্য পাঁচ অক্ত সালাত যে পড়বে পাঁচ দশে পঞ্চাশ পাবে, পঞ্চাশ অক্ত যে আল্লাহ প্রথম ফরজ করেছে পঞ্চাশ অক্তের নেকি পাবে, আছে না মেরাজের হাদিসে জানা আছে, ওয়াহিয়া খামসুন, নবী সাল্লামকে ওপর থেকে ডাক দেওয়া হইলে যেন পাঁচ শেষে ডিসকাউন্ট করে যখন পাঁচ নিয়ে বিদায় হচ্ছেন তখন বলছে হ্যাঁ মোহাম্মদ হিয়া খামসুন ওয়াহিয়া খামসুন, তোমাকে আদায়ের দিক থেকে পাঁচ কিন্তু, কিন্তু সবের দিক থেকে সেটা খামসুন পঞ্চাশই কিন্তু, এটি হচ্ছে এই ফর্মুলা দশ গুণ, কিন্তু দশ গুণ থাকবে না শুধু, সেটা একশোতে যেতে পারে, হ্যাঁ আর সেটা সাতশোতে যেতে পারে, আবার তার চাইতেও বেশি হইতে পারে, তার চাইতেও বেশি হইতে পারে। চিন্তা করেন একটা লোক নামাজ না পড়লে তার মনের অশান্তি থাকে, আর নামাজ পড়লে তার চক্ষু ঠান্ডা হয়, মন ঠান্ডা হয়, হ্যাঁ নামাজ পড়লে মনে হচ্ছে দুনিয়া বিমুখ হয়ে যায়, জহুদ আর তাকওয়া তার বৃদ্ধি পায়, আর আরেকটা লোক নামাজ পড়লে এই কোয়ালিটি নাই, যদিও তার নামাজও খুশু আছে, দুটো সমান হবে না। আর এক লোক যার সে নামাজ পড়লো সংখ্যার দিক থেকে সংখ্যা পূরণ ঠিকই করলো কিন্তু তার খুশু নেই, জহুদ আর তাকওয়া নামাজের মাধ্যমে আসা তো দূরের কথা, তার খুশুই নেই নামাজে, ঢুকলো আর বের হইলো, জি সে সর্বনিম্নটা পাবে, সর্বনিম্ন পাবে। আল্লাহ যেন আমাদেরকে উত্তম আমলের তৌফিক দান করেন। ওয়াইন হাম্মা বিসাইয়াতিন, কেউ যদি কোনো গুনহার ইচ্ছা করে, পাপের ইচ্ছা করে, মনে শয়তান বাস করে, সেরা উপসারে চলাফেরা করছে, ইন্না শয়তান ইয়াজরি মিন ইবনে আদম মাজরা দম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান আদম সন্তানের দম রক্তের যে মাজরা, মাজরা মানে হচ্ছে শিরা, যেই সেরা উপসারে দিয়ে রক্ত চলাচল করে, তাহলে প্রত্যেকটি সেরা উপসেরা যেগুলো দিয়ে রক্ত চলাচল করছে সেগুলি দিয়ে শয়তান কি করছে, ইয়াজরি চলাফেরা করছে। এটাও ইলমুল গায়ব, এটা ইমান বিল গায়ব, এই গায়বের কথা আল্লাহ বলেছেন সেই জন্য জানছি, নাহলে জানতামও না বলতেও পারতাম না, আর কখনো দেখার কোনো ক্ষমতা নেই যে শয়তান আমাদের প্রত্যেকের শিরা উপসরে দিয়ে চলাফেরা করছে। এই জন্য ওলামারা বলেছেন সিয়ামের ফায়দার ক্ষেত্রে মানুষ যখন বেশি না খেয়ে থাকে, আর সেটা এবাদতে না খেয়ে থাকে, এমনি না খেয়ে থাকে না, একটা হচ্ছে কাফেরদের ডায়েট কন্ট্রোলে না খেয়ে থাকা, বা আজকাল মুসলিম সমাজের ফাস্টদের ডায়েট কন্ট্রোলে না খেয়ে থাকা, রাত্রে কিছু খায় না, একটু একটু ফ্রুট খেলো বা কিছু খেলো, বা সালাদ খেলো আর কিছু খেলো না, হ্যাঁ সকালে নাস্তা করে না, দুপুর পর্যন্ত অনেকে এরকম আছে, কেউ কৃপণতার জন্য কেউ খাই না আমি, হ্যাঁ ভালো লাগে না ইত্যাদি, ইয়েতে কিছু হবে না, কিন্তু যদি এবাদতের অবস্থায় না খেয়ে থাকে, সেয়ামে না খেয়ে থাকে, অনাহারে থাকে, এতে কি হয়, এক তো এবাদত, দুই নম্বর হচ্ছে যখন মানুষ না খেয়ে থাকে তখন যে মাজরার দম রক্ত চলাচলের রাস্তাগুলি সেরাগুলি রয়েছে সেগুলো সংকুচিত হয়ে যায়, সেগুলো কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, সংকুচিত কিছু দ্বারা মানে রাস্তা সংকুচিত হয়ে গেল, তো শয়তান যে চলাচল করবে সংকীর্ণ রাস্তা দিয়ে চলতে শয়তানের কষ্ট হয়, এই জন্য সেয়াম অবস্থায় রোজার অবস্থায় থাকলে শয়তান মানুষকে বিভ্রান্ত করতে কম পারে, শয়তান দূরে থাকে, তখন স্বাভাবিক ভিড় ভাড় থাকলে আমার ওই জায়গা এড়িয়ে চলার চেষ্টা করি, ভিড় ভাড়ের জায়গা এড়িয়ে চলার চেষ্টা করি, শুক্রবারে দমদমের সিকো মার্কেট এরিয়াতে আমার মতো লোককে যদি আমার অফিস না থাকতো জীবনে কখনো পেতেন আপনি, হয়তো কারণ ভিড় ভাড় আমি পছন্দ করি না, তাই না, তো কারণ ভিড় ভাড়ে কষ্ট লাগে, ভিড় ভাড়ে কি লাগে, কষ্ট লাগে মানুষকে, মানুষ কষ্ট লাগে, তো জিন তো মানুষের মতো মখলুক, হ্যাঁ তো জিন শয়তান যখন রাস্তা সংকীর্ণ হয়ে যায় তখন ওতে বেশি সুযোগ করতে পারে না, আর যত মানুষ খায় তত রক্তের মধ্যে সতেজতা থাকে, যখন রক্ত সতেজ থাকে তখন রক্ত
রক্তের যে আছে রাস্তাগুলি রয়েছে শিরা উপশিরা সেগুলি প্রশস্ত হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়, তখন দৌড় দিয়ে ছোটাছুটি করতে পারে শয়তান। যখন বেশি ছোটাছুটি করতে পারে শরীরের ভিতরে তখন বেশি ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় আর পথভ্রষ্ট করে। জি, সিয়ামের হেকমতে তত্ত্বে এই বিষয়গুলি আমরা আলোচনা করেছেন। জি, তো যখন মানুষ কোনো গুনাহার ইচ্ছা করে, ফালামি আমাল হা, কিন্তু সেটা করলো না, করতে পারলো না, গুনাহার ইচ্ছা করলো আর তারপরে করলো না, না করতে পারলো না, করলো না, হ্যাঁ করতে পারলো না, করলো না। কাতাবা আল্লাহ ইন্দাহু হাসানাতান কামিলা, তাহলে আল্লাহ তার কাছে লিখবেন তার জন্য, মানে লিখা আছে লোহে মাহফুজে, কিন্তু লিখা আছে সেই অনুযায়ী ঘটছে। জি, আল্লাহ তার জন্য লিখবেন, এক এক লিখা হচ্ছে লোহে মাহফুজে লিখা আছে, ওটা হচ্ছে তাকদীর লিখা, আর একটা হচ্ছে যখন এই অবস্থাটা তৈরি হলো তখন হ্যাঁ কেরামান কাতেবিন সম্মানিত লেখকগণ লিখছেন, এটা হচ্ছে আর এক লিখা। জি, এটা হচ্ছে আমল নামার লিখা, কর্মলিপির লিখা। আল্লাহ লিখবেন মানে আল্লাহর মালায়েকা ফেরেশতা লিখবেন, ইন্দাহু তার নিকটে, এই হাসানাতান কামেলা, পূর্ণ এক নেকি। তো পূর্ণ নেকি কখন লিখবেন? একটা গুনার ইচ্ছা করলেন তারপরে করতে পারলেন না, তো এক নেকি লিখবেন, আল্লাহ লিখবেন না, বুঝেন না? উদাহরণ দিয়ে বলি, হ্যাঁ একটা মহিলার সাথে চ্যাটিং করতে চাইছিল, চ্যাটিং করতে চেষ্টা করলো কিন্তু করতে পারল, হঠাৎ করে আরেকজন চলে আসলো যার ফলে চ্যাটিং এর আর সুযোগ পেল না, করতে পারলো না, অথবা সে মহিলা কোনো লিফট দিল না, চান্স দিল না, সুতরাং করতে পারলো না, তো নাকি পেয়ে যাবে, নাকি নাকি পাবে না, বরং গুনাহ হবে তার, কথা বোঝা গেছে? তাহলে এখানে করলো না, কেন করলো না? মানুষের ভয়ে না, আল্লাহর ভয়ে, এটাও লাগাইতে হয়, করলো না মানুষের ভয়ে, মানে করতে পারলো না, তাহলে ওই চলে আসলে করলো না, শয়তান অসহস দিচ্ছিল, যুবক মানুষ, ব্যাচেলার, পরিবার নেই, হ্যাঁ দেখি একটু কথা বলেই দেখি, দেখি একটু চ্যাটিং করেই দেখি, আর তারপরে তখন আল্লাহর ভয়ে তাকে ধরলো, আর তারপরে বলে একজন আমি মুসলিম, একজন নামাজি মানুষ, আমার জন্য এটা হারাম জায়েজ নয়, আমি পাপে লিপ্ত হব না, আমার অন্তরকে এইসব শয়তানি কাজ থেকে, জেনা থেকে, অন্তরের জেনা এটি, এতে আমি পাক রাখবো। সুতরাং সে কী হয়ে গেল? ফালামি আমালহা, সেই কাজটি করলো না, অথচ করতে সক্ষম। তখন আল্লাহ কি করবেন? হাসানাতান কামেলা, পূর্ণ নেকি লিখবেন, গুনাহ থেকে বাঁচলো সেই জন্য। ওয়াইন হাম্মা বিহা, আর যদি কেউ ইচ্ছা করে নেয় পাপের, ফামেলা, আর সেই পাপটি করে ফেললো, কাতাবা আল্লাহু সাইয়াতান ওয়াহিদা, তো আল্লাহ লিখবেন সেটাকে একটি গুনাহ হিসাবে, গুনাহ করে ফেললো এক গুনাহ লিখবেন, দশও হইল না, একশো আর সাতশো আর বহুগুণে বর্ধিত হতো, দূরের কথা। তবে জায়গা বিশেষে, কাল বিশেষে, অবস্থা বিশেষে গুনাহ বেড়ে যায়, কিন্তু এটা মনে রাখবেন। বাইরে একটা গুনাহ আর মসজিদে গুনাহ সমান, অন্য অন্য শহরের গুনাহ আর মক্কার মদিনার গুনাহ সমান, হারামের ভিতরের পাপ আর হারামের বাইরের পাপ সমান, রমজান মাসের পাপ আর রমজান ছাড়া লাইলাতুল কাদারের পাপ আর রমজান মাসের পাপ আর অন্য মাসের পাপ সমান না, মোটেই না। অবস্থার পরিপ্রেক্ষিতে, ব্যক্তির পরিপ্রেক্ষিতে, জি হ্যাঁ, ব্যভিচার, যে মেয়ের সাথে বিবাহ যায় তার সাথে ব্যভিচার, আর মাহরামের সাথে, হারাম মেয়ে যার সাথে বিবাহ করে হারাম তার সাথে ব্যভিচার সমান, দূরের কোনো মহিলার সাথে ব্যভিচার আর প্রতিবেশীর ওয়াইফের সাথে বা মেয়ের সাথে ব্যভিচার সমান, হাদিস প্রমাণ করে না? যে বড় কাবিরা গুনাহ গুলির মধ্যে যে বড় কাবিরা গুনাহ আকবরুল কাবির, তার মধ্যে একটি হচ্ছে আন্তজানি হালিলা তাজারিক, তোমার প্রতিবেশীর বউয়ের সাথে, স্ত্রীর সাথে বা মেয়ের সাথে যদি জেনা করো, তাহলে বোঝা গেল যে জেনা তো সবসময় কাবিরা, কিন্তু সেটা যদি প্রতিবেশী হয় এইরকম, সেটা যদি মাহরাম হয়, হ্যাঁ তাহলে সেটা আরো বড় কাবিরা হয়ে যায়। জি, একটা লোক কাফেরদের পরিবেশে একটা পাপ করছে, আর একটা লোক সৌদি আরবে মুসলিম পরিবেশে, ইসলামিক পরিবেশে, এত সুন্দর একটা সমাজ, আর এখানে নেকি করা কত সহজ, তারপর এখানে পাপ করছে, সমান না কোয়ালিটির দিক থেকে? তখন পাপের কোয়ালিটি বাড়ছে, পাপের কোয়ালিটি, পাপের কোয়ান্টিটি বাড়বে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে, অবশ্য পরিমাণ বাড়বে কিনা,
কিন্তু কোয়ালিটি পাপ যেমন নেকিরও কোয়ালিটি আছে তেমন পাপেরও কোয়ালিটি আছে, নেকির যেমন কোয়ালিটি আছে তেমনও তেমনই পাপেরও কোয়ালিটি রয়েছে। তো এই ছিল হাদিস, আর সংক্ষেপে আলোচনা হলো রাওয়াহুল বুখারি মুসলিম, বুখারি ও মুসলিম রাহিমাহুল্লাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এই হাদিস সম্পর্কে আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, সেই কথাগুলি কিছু পড়ে শোনায়। তিনি বলছেন, ওয়ালাম আন্না মান হাম্মা বিল হাসানাতি ফালাম ইয়ামালহা আলা উজুহ, জেনে রাখো ভালো করে, যেই ব্যক্তি কোন নেকির ইচ্ছা পোষণ করলো কিন্তু সেই ব্যক্তি সেই নেকির কাজটি করলো না, এটা আলা উজুহীন কয়েক রকম হতে পারে, এক রকম নয়, তার মধ্যে দুরকম কিন্তু বললাম, দুটো অলরেডি বলা হয়েছে, একটা হচ্ছে করলো না, আর একটা হচ্ছে নেকি করতে ইচ্ছা করলো আর করলো না অথচ করতে পারবে, আর একটা হচ্ছে করতে পারলো না, সক্ষম হলো না। তো আল ওয়াজুল আউয়াল, তিনি আরো বিস্তারিত বলেছেন, প্রথম অবস্থা হচ্ছে আইয়াস আবি আসবাবিহা, সেই নেকির কাজটা করার জন্য যেসব উপায় বা মাধ্যম রয়েছে সেগুলোর জন্য চেষ্টা করলো, নেকির কাজটা করার চেষ্টা করলো, ওয়ালাকিন লাম ইউদরিকহা, তবে সেটা সে পারলো না, পেলো না। আমাদের ইসলামিক সেন্টারে আলোচনা আসবে, সেই জন্য রাস্তায় দাঁড়ালো, গাড়ি ধরার জন্য কোনো গাড়ি পেলো না, দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ হয়ে গেল, তার ছিটে গেল, বেচারা চলে গেল বাসায়, নেকি পাবে না পাবে না, এলএম পেলো না, বেচারা আসতে পারলো না, কিন্তু নেকি পেয়ে গেল, কিন্তু আপনাদের সময় সে চেষ্টা করেছে। ফাহাজা ইউক্তাবুল আজরু কামিলান, এর জন্য পূর্ণ নেকি লিখা হবে, কারণ সে কি করেছে, প্রচেষ্টা করেছে। জি, আল্লাহ বলছেন সূরা নিসার 100 নম্বর আয়াত, ওয়ামান ইয়াখরুজ মিন বাইতি মুহাজিরান ইলা আল্লাহি ওয়া রাসূলি, কেউ যদি নিজের বাড়ি থেকে আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে হিজরত করে বের হয়, সুম্মা ইউদরিকুহুল মউত, কিন্তু হিজরতের ওই জায়গায় পৌঁছিতে পারলো না, তাকে মৃত্যু পেয়ে গেল, হজের জন্য বেরিয়েছিল, রাস্তাতে মারা গেল, প্লেনে মারা গেল, ঢাকাতেই মারা গেল, অথবা জেদ্দাতে বা হজের মৌসুমের আগেই, হজের দু একদিন আগে মারা গেল, হজ তো করতে পারলো না, হাজি যে হজটা নিয়ে যাবে ও বিনা হজ করাতে সে নাকি পেয়ে যাবে, কথা বোঝা গেছে। আল্লাহ বলছেন সুম্মা ইউদরিকুল মউত, তাকে মৃত্যু যদি পেয়ে যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলা আল্লাহ, তো তার প্রতিদান বা নেকি আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে, পেয়ে গেছে সে, অথচ মারা গেছে লোকটি। আল ওয়াজহুসানি, দ্বিতীয় অবস্থা হচ্ছে আইয়াহুম্মা বিল হাসানাতে, নেকির ইচ্ছা করলো, ওয়াজিমু আলাইহা, দৃঢ় প্রতিজ্ঞাও করলো, ওয়ালাকিন ইয়াতরুকুহা লিহাসানাতিন আফযাল মিনহা, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ মানে একবার সংকল্প করবো এই নেকিটি, কিন্তু তারপরে হঠাৎ করে সেই নেকির কাজটি স্বেচ্ছায় সে ছেড়ে দিল, কেন ছাড়লো, ওর চাইতে বেশি নেকির চান্স পেয়ে গেল, বেশি নেকির চান্স পেয়ে গেল সেই জন্য। ফাহাজা ইউসাব ও সওয়াব আল হাসান আল উলিয়া, তাহলে সেই ব্যক্তি যেহেতু ছোট নেকি থেকে বড় নেকি, ছোট নেকিকে কেন ছেড়েছে, বড় নেকি হাসিলের জন্য, তাহলে সে বড় নেকির প্রতিদানটা পেয়ে যাবে, বড়টা পেয়ে যাবে, আল্লাতি আকমাল, যেটা এর চাইতে বেশি পূর্ণ। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, এটা লোকের নিয়ত ছিল যে ডিউটি সেরে এসে আমি এক ঘন্টা কোনো একটা ইসলামিক আলোচনা শুনবো বসে অনলাইনে, জি হ্যাঁ, কিন্তু হঠাৎ করে জানতে পারলো যে ভাইরা যাচ্ছে, গাড়ির ব্যবস্থা আছে, যাচ্ছে ইসলামিক সেন্টারে গিয়ে সরাসরি দার্স শোনার জন্য, সেই ব্যক্তি এখানে সরাসরি দার্সে চলে আসলো, ওখানেও দিন শিখাচ্ছিল কিন্তু অনলাইনে বসে বসে, আর এখানে এসে ডাইরেক্ট শিখা, কোনটা ভালো, অবশ্যই ডাইরেক্ট ভালো, কারণ এখানে যদি একটা কথা না বুঝতে পারেন তো বুঝিয়ে নেওয়ার সুযোগ আছে, হ্যাঁ, এখানে আপনি প্রশ্ন করলেন তাতে অনেক কিছু জানতে পারলেন, অথবা আপনার ভাইরা কেউ প্রশ্ন করলো সেই ওসিলাতে অনেক অতিরিক্ত কিছু জানতে পারলেন, কিন্তু সেখানে একতরফা শুনতে আসেন, প্রশ্ন করার সুযোগ নেই অনলাইনে, তাই না, তারপরে ওখানে যে বলা হচ্ছে আপনি বুঝতে ভুল করে দিতে পারেন, কিন্তু এখানে বুঝতে ভুল হয়তো হবে না, কারণ যেটাতে আপনার সংশয় হবে সেখানে পাশের লোককে জিজ্ঞেস করে নিতে পারবেন, অথবা আপনি ওস্তাদকে জিজ্ঞেস করে নিতে পারবেন, পার্থক্য আছে না, জি হ্যাঁ, এরকম ছোট নাকি বড় নাকি মেলা উদাহরণ হতে পারে। একটা লোক নিয়ত করেছে যে মদিনা যাব, মদিনা যাব, হঠাৎ করে বলো শুধু মদিনা কেন যাব, মদিনা গেলে তোমরা হবে না, মসজিদ নদী নামাজ পড়া হবে, চলো মক্কায় চলে যাই, আর মক্কা আর মদিনা দুটো করতে পারো না, শুধু অনলি মক্কা করলো, হ্যাঁ তো ভালো করলো না, বেশি ভালো করলো, আরো বেশি ভালো করলো, সে এই কথাই বলছে।
তৃতীয় অবস্থা হচ্ছে আইয়াত্র কাহা তাকাস, নেকির নিয়ত করলো কিন্তু অলসতা করে ছেড়ে দিল, চেষ্টা করলো না, অলসতায় ছেড়ে দিল। যেমন একটা লোক নফল নামাজ পড়া নিয়ত করলো যে নফল নামাজ পড়বো, সালাত জোহা চাষতে নামাজ পড়বো, ফাকার আলী হেল বাবা আহাদ আসাবি, তার কোনো সাথী বন্ধু হঠাৎ করে নক করলো, তার রুমে ঢুকলো, তো এসে বললো যে চলো যাই একটু হাঁটতে যাই, হেঁটে আসি একটু মর্নিং ওয়াকিং করে আসি, ফাতারাকা সলাত নামাজ ছেড়ে দিল দিয়ে চলে গেল হাঁটতে। ফাহাদা ইউসাবু আলাল হাম্মিল আউয়াল ওয়াল আজমিল আউয়াল, প্রথম যে নিয়তটা ছিল সেই নিয়তের ওপর তাকে সব দেওয়া, ওয়ালাকি লা ইউসাবু আলাল ফেল, কিন্তু কর্মের তাকে সব দেওয়া হবে না, কারণ সে কর্ম করলো না। লিয়ান্নাহু লাম ইয়াফআলু বেদুনি উজরিন, লিয়ান ওয়ালাকি লা ইউসাবু আলাল ফেল লিয়ান্নাহু লাম ইয়াফআলুহু বেদুনি বিনা উজরে, উজর করে কিছু ছিল না, যে করতে পারবে না এমন কথা নেই, আর কোন উত্তম কাজও করলো না। একে প্রথম যে ভালো একটা সৎ নিয়ত ছিল তাকে কিছু নেকি দেওয়া হয় বলছেন, ফাহাদা ইউসাব, কিন্তু প্রথম যে নিয়ত ছিল বা প্রথম দিনের সংকল্প হয়েছিল সেই জন্য, কিন্তু কর্মের নেকি পাবে না, যে কাজটি করলে যে নেকি পেত ওই নেকিটা পাবে না। তাহলে তিনটি অবস্থা এখানে বর্ণনা করেছেন। পাপটা শুনিয়ে দিই, বলছেন যে পাপের ক্ষেত্রে ওয়ালাম আন্নাল হাম্মা বিসাইয়াত লাহু আহওয়াল, কেউ যদি গুনহার নিয়ত করে তো ওরও কয়েকটি অবস্থা রয়েছে। আলহালুল উলা, প্রথম অবস্থা হচ্ছে আইয়াহুম্মা বিসাইয়া আইয়াজিমু আলাইহা বিকলবি, অন্তরে দৃঢ় প্রতিজ্ঞ হলো যে একটা পাপ করে ফেলবে। ওয়ালাইসা মুজাররাদু হাদিসুন নাফস, দেখেন পাপের ইচ্ছা প্রাথমিক ইচ্ছা হচ্ছে যে মনে কোনো খারাপ কথার ওয়াসওয়াসা উদ্রেক হওয়া, এমনি অবস্থায় চলতে চলতে হঠাৎ করে ভালো মানুষেরও মনে খারাপ কোনো কথা আসে, জেগে উঠে ভেসে উঠে, এটা শুধু এটা ছিল না, বরং সে অন্তরে সংকল্প করেছিল একবার বদ্ধপরিকার যে এই অন্যায়টি করবে, সুম্মা ইউরাজু নাফসাহু, তারপরে সে আত্মসমালোচনা করলো, ফায়াতরু কোহালিল্লাহ, তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য পাপটা ছেড়ে দিল, আল্লাহর সন্তুষ্টির জন্য পাপটা ছেড়ে দিল, এটা বলেছি প্রথম। তাহলে এই ব্যক্তি নেকি পাবে না পাবে না? পাবে, কারণ কার জন্য ছাড়লো? পাক্কা নিয়ত হয়ে গেছিল যে পাপটা করবে, কিন্তু তারপরেও সে ছাড়লো কার জন্য? লিল্লাহ, সে আল্লাহর ভয়ে হোক, আল্লাহর কাছে উত্তম বদলার জন্য হোক। হ্যাঁ, ফাতুক্ত বলে হাসানাতান কামালা, পূর্ণ নেকি লিখা হবে, কারণ লিয়ান্ন তারা কাহালিল্লাহ, এই গুনাহ ছেড়েছে আল্লাহর জন্য, আর সে গুনাহ করেও নি, হ্যাঁ করলে গুনাহ লিখা হবে। তো দ্বিতীয় অবস্থা হচ্ছে আইয়াহুম্মা বিসাইয়া, গুনহার নিয়ত করলো আর দৃঢ় প্রতিজ্ঞ হইল, ওয়ালাকিন ইয়াজেজু আনহা, অপারগ হয়ে এলো, করতে সক্ষম হইল না, বেদুনা ইয়াসা বিয়াসা, তবে চেষ্টা করেনি, নিয়ত ছিল যে পাপটা করবে কিন্তু পাপ করার জন্য পাই তারা করেনি, চেষ্টা করা যেটা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার সম্পর্কে বলেছেন, ওই লোক সম্পর্কে যেই লোকে গরিব পয়সা নেই, আর এক লোকের কাছে পয়সা আছে, তখন ওই পয়সাওয়ালা লোক যখন অনেক দান খায়রাত করছে, তখন সে আল্লাহকে বলছে যে লাউ আন্নালি মিসলা মালে ফুলানিন, আল্লাহ যদি আমাকে এরকম ধন সম্পদ দিতে, আমালো ফিহি মিসলা আমালি, তার মতো করে আমি আমল করতাম, আমি ওর মতো আমল করতাম, যে যে মনে আকাঙ্ক্ষা করলো, আল্লাহ আমার কাছে পয়সা তাহলে ও সাদকা করছে, ও লোকজনকে ইফতারি করাচ্ছে, আমিও করাইতাম। ওয়াকানা ফুলানুন ইউসরিফ আলা নাফসিহি ফি তাসরিফি মালি ফাহাদ ইউকতাবু আলাইহি সাইয়্যা, আর এই লোকটি লাকিন লাইসা কামেলি সাইয়া, কিন্তু এই লোকটি যে এই আকাঙ্ক্ষা করছে, নবী সাল্লাম এই লোকটি সম্পর্কে বলেছেন যে যদি আমার কাছে সেরকম মাল হইতো তাহলে তার মতো আমল করতাম, এই লোকটি নিজের উপরে বাড়াবাড়ি করেছে ধন সম্পদের ক্ষেত্রে, বাড়াবাড়ি করেছে মানে ধন সম্পদ, সে এদিক সেদিক খরচ করছে, তার জন্য মানে পাপের কাজে খরচ করছে, তার জন্য পাপ লিখা হবে, কিন্তু সেই লোকটি যতক্ষণ পর্যন্ত ওই কাজটি না করছে ততক্ষণ পর্যন্ত পাপ করার আমল লিখা হবে না, তবে অন্তরে যে অসৎ নিয়ত রয়েছে সেই জন্য তার অন্তরে পাপ লিখা, বা ইউক্তব উজর নিয়তিহি, যে তার নিয়ত খারাপ তার গুনাহ লিখা হবে। তৃতীয় অবস্থা লিখছেন যে আইয়াহুম্মা বিসাইয়াতে, গুনাহর ইচ্ছা করলো, ওয়াসাফিল হুসুলি আলাইহা, তারপরে গুনাহ করার চেষ্টাও করলো আর তারপরে অপারগ হয়ে গেলো, গুনাহটি করতে পারলো না, তাহলে স্পষ্ট যে ফাহাদ ইউক্তাবু আলাইহি উজরু সাইয়াতে কামের, পূর্ণ গুনাহ লিখা হবে, এই লোকের গুনাহ পূর্ণ এই জন্য লিখা হবে যে সেই ব্যক্তি গুনাহর জন্য কি করেছে, চেষ্টা করেছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, দুই দিক থেকে মুসলিম যদি তরবার নিয়ে এক অপরকে মারার জন্য বের হয় তাহলে
যে খুন হবে সেও জাহান্নামে যাবে, আর যে খুন করবে সেও জাহান্নামে যাবে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কি বলেছিলেন, যে খুনই তো জাহান্নামে যাবে যে খুন করলো, কিন্তু যে খুন হইলো সে কেন জাহান্নামে যাবে? তখন কি বলেছিলেন, ইন্নাহু কান হারিসান আলা কাতলে সাহেবেহি, তো জাহান্নামে যেতে হলো তাকে। অথচ সে এখানে মজলুম মনে হচ্ছে, মজলুম কিন্তু কি করার জন্য বেরিয়েছিল, জুলুম করার জন্য বেরিয়েছিল, চেষ্টা করেছে খুন করার চেষ্টা করেছে, অপারও পারেনি খুন করতে, তখন খুন হয়েছে। এইরকমই কোন একজন চোর চুরি করতে ঢুকলো, কিন্তু বাড়িওয়ালা জেগে গেল আর চুরি করতে পারলো না, তখন পালিয়ে গেল। এত চুরি করার গুণা হবে কিনা, পূর্ণ গুণা হবে। চতুর্থ একটা অবস্থা লিখেছেন শেখ ইবনে উসাইমিন, খুব বিস্তারিত লিখেছে, এইটা দিয়ে শেষ করে দিই। তিনি বলছেন, আর এটি শেষ অবস্থা তার, বলছেন যে একটা লোক গুনহার নিয়ত করলো আর তারপরে গুনহা থেকে মনটা ফিরিয়ে নিল, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, ওয়ালা লিল আজ্জা, আর অপারগ হল না, ওটা করতে পারতো কিন্তু সে কাজটি করলো না। কেন করলো না? আল্লাহর ভয়, আল্লাহর ভয় হলো তো নেকি পেত, আল্লাহর ভয়ও না, এমনি ছেড়ে দিল, করবো না, থাক কাজ করবো না। তাহলে বলছে ফাহাজ আল্লাহ আল্লাহু আলা আলী, ওর নেকি হবে না গুনাহ হবে না, ওর নেকি হবে না গুনাহ, কারণ আল্লাহর জন্য করতো, হ্যাঁ গুনাহ থেকে বাঁচতো তাহলে নেকি পেত, আল্লাহর জন্য করেনি। আর অপারগ হয়নি, অপারগ চেষ্টা করেছে এরকমও নয়, তারপরে সে অপারগ হয়নি, এমনি ছেড়ে দিল, মনটা ফিরে গেল, ফিরে দিল, সেজন্য নেকিও নাই তার গুনাহও নেই। জি, যাই হোক, বিস্তারিত ব্যাখ্যা করেছেন উনি, কিন্তু আমরা যেটুকু প্রথমে আলোচনা করেছি আশা করি ওতেই যথেষ্ট। জাযাকুমুল্লাহ খাইর ও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।